আজ আধুনিকতার ছোঁয়ায় আর পাশ্চাত্য সংস্কৃতি অনুকরণ করতে গিয়ে হারাতে বসেছি আমাদের দেশীয় সংস্কৃতি। হারাতে বসেছি বললে মনে হয় ভুল হবে, বলা উচিত হারিয়ে ফেলেছে। আজ থেকে 10 থেকে 15 বৎসর আগেও যে সংস্কৃতির সঙ্গে আমরা পরিচিত ছিলাম, আজকে তা কালের বিবর্তনে এই ডিজিটাল যুগে হয়তো আমরা অনেকটাই ভুলে যাই। রবিবার ধর্মনগর সংসদ আয়োজিত বৈশাখী উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে একথা বলেন মন্ত্রী সুধাংশু দাস। মন্ত্রী বলেন, আমরা ভুলে গেছি আমাদের পুরনো সংস্কৃতি, গ্রামের সেই জারি সারি গান সহ অনেক কিছুই কালক্রমে সেগুলি ভুলে যেতে চলছে। তিনি বলেন, আমি মনে করি সেই গ্রাম গানের মধ্যে যে প্রাণ এবং আনন্দ পাওয়া যায় তা আজকের হিপ হপ গানের থেকে অনেক বেশি। আজকের যুব সমাজ যারা হিপ হপ কিংবা রিলিসের গানের সঙ্গে খুব বেশি জড়িত, তারা যতটা আনন্দিত পাবে কিন্তু তার থেকে বেশি আনন্দ আমরা বেশি খুঁজে পাই সেই সমস্ত আমাদের গ্রামীণ সংস্কৃতির কৃষ্টি, সেগুলিকে জড়িয়ে আমরা বড় হয়েছে। নতুন প্রজন্মের সন্তানদের সাথে বাঙালি সংস্কৃতির পরিচিতি তৈরির লক্ষ্যে বৈশাখ উদ্যাপন অনুষ্ঠান আয়োজন করেন উদ্যোক্তাদের। এই রকম একটি অনুষ্ঠানের জন্য মন্ত্রী সুধাংশু দাস ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে বিশ্ব, উন্নয়নের যাতাকলে পড়ে কালের গর্ভে হারিয়ে যাচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বাঙালি গ্রামীণ সংস্কৃতি ও কৃষ্টি। উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন, ব্যস্ততম জীবনের মধ্যে যারা আজ অপরকে আনন্দ দেওয়ার মতো দায়িত্ব যারা কাঁধে তুলেছিলেন তারা হচ্ছে বাংলা সংস্কৃতি বলেই। আজ থেকে 10-15 বছর আগেও যে সংস্কৃতির সাথে আমরা পরিচিত ছিলাম, আজকে কালের বিবর্তনে এই ডিজিটাল যুগে এসে হয়তো অনেকটাই আমরা ভুলে যাচ্ছি। আমরা ভুলে গেছি আমাদের পুরনো সংস্কৃতি, আমরা ভুলে গেছি আমাদের গ্রামে সেই জারি সারির গান, আমরা ভুলে গেছি গ্রামে সেই রাধারমণের গান বলুন, করিমের গান বলুন, কিংবা সেই শ্রীচৈতন্যদেবের সৃষ্টি, অনেক কিছু হয়তো আজ আমরা এগুলো ভুলে যেতে চলছি কালক্রমে। কিন্তু আমি মনে করি সেটার মধ্যে যে প্রাণ পাওয়া যায়, সেই গান কিংবা সেই সংস্কৃতির মধ্যে যে আনন্দ আছে, সেই আনন্দটা হয়তো বা সে হিপ হপ গানে নাও পাওয়া যেতে পারে। হয়তো আজকের যুব সমাজ যারা হিপ হপ গানের সাথে খুব বেশি পরিচিত কিংবা রিমিক্সের সাথে খুব বেশি সম্পর্কিত, তারা হয়তো যতটা আনন্দ পাবে, কিন্তু তার চেয়ে বেশি আনন্দ আমরা খুঁজে পাই সেই সমস্ত আমাদের গ্রামীণ সংস্কৃতি কৃষ্টি, যেগুলিকে জড়িয়ে আমরা বড় হয়েছি। আমি সত্যি হৃদয় থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যখন প্রত্যেকটা মানুষ প্রচন্ড ব্যস্ত জীবন উপভোগ করছে, আজ একটা স্বার্থান্বেষী সমাজ ব্যবস্থা এসে অপরকে আনন্দ দেওয়ার মতো দায়িত্ব যারা কাঁধে তুলে নিয়েছে, তারা হচ্ছেন বাংলা সংস্কৃতি বলে, আমি তাদেরকে হৃদয় থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের সমাজকে পুনর্জাগরণ যেমন করছেন, অপরদিকে মানুষের মধ্যে সেই সাংস্কৃতিক চেতনাকে জাগ্রত করার জন্য আপনারা যেটা প্রয়াস নিয়েছেন সেটা সত্যি প্রশংসনীয়, সেটা সত্যি অনেক বেশি গর্বের এবং আনন্দের বলে আমি মনে করি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।